আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে রাতের বেলায় কিংবা যে কোনো সময় জিন, খারাপ জিন কিংবা খারাপ পেতনি ভূত, হ্যাঁ, এগুলো যদি আপনার সামনে যদি হঠাৎ করে যদি পড়ে যায়, তাহলে আপনি কীভাবে সেখান থেকে নিজেকে হেফাজত করবেন, কীভাবে সেখান থেকে আপনি নিজেকে সেভ করবেন, ঠিক আছে? তারা যাতে আপনার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে না পারে, তারা আপনার ধারে কাছেও আসতে না পারে। একটি কথা মনে রাখবেন, খারাপ জিন, ভূত পেতনি যে কিছু বলেন, এটা কোরআন দেখে কিন্তু খুব কী করে ভয় পায়, তারা কোরআনের ধারে কাছে কখনো আসতেই চায় না যেগুলো খারাপ। আমরা যখন জিনের রোগীর কাজ করি, ঠিক আছে, চালানি জিন হোক, খারাপ জিন হোক, যখন কাজ করি, তখন আমাদের কাছে আসার সাথে সাথে খারাপ জিন মানে এরকম বলে যে হুজুর 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 চলে যাবো চলে যাবো চলে যাবো চলে যাবো চলে যাবো, ঠিক আছে, তো তওবাতিল্লাহ পরে চলে যায়, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমাদেরকে দেখে কী জন্য ভয় পায় তারা, কারণ জানে যে হুজুরের কাছে নিয়ে আসছে, তার কাছে তার ভিতরে কোরআনের এলেম আছে, হেকমত রয়েছে, জ্ঞান রয়েছে, সে কোরআন দিয়ে যখন আমাকে সাইজ করা শুরু করবে, এখানে আমার থাকার কিনে কোনো উপায় নেই, ঠিক আছে? তো সেই জন্য কোরআন থেকে আজকে আমরা সেই বিষয়টি শিখে নিব। আরেকটি কথা আপনাদেরকে আমি বলে রাখি, সেটি হচ্ছে কেউ যদি কোনো খারাপ জিনের আসরের শিকার যদি হন, বা চালানি জিনের ক্ষতির শিকার যদি হন, বা কোনো খারাপ জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি জাদুর শিকার যদি হন, তাহলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থাকেন, কাজ দূরে থেকে করা যায়, কাছে থেকেও করা যায়, সিস্টেম দুইভাবে রয়েছে। আমি আপনাদেরকে সুন্দর একটা তদবির কোরআন থেকে করে দিলে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটা সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ কোরআনের বাহির থেকে করলে সেটা এত কাজ হবে না, কোরআন থেকে করলে যত কাজ হবে। আমি আমার মোবাইল নাম্বারটি এটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার এই ফোন নাম্বারের ভিডিওর মধ্যে অন্য কোনো নাম্বার ঢুকাতে না পারে। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত দ্বিতীয় কোনো নাম্বার নেই। নাম্বারটি হচ্ছে 01725357513, ঠিক আছে? আমার একটি মাত্র নাম্বার, এর সাথে ইমেল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে, ঠিক আছে? তো এটি আপনি কীভাবে করবেন, সেটি হচ্ছে হঠাৎ রাতের বেলায় আপনি চলতেছেন, খারাপ জিন পিছন দিক থেকে আপনাকে আওয়াজ দিল, কিংবা আপনার উপর ঢেল ছুড়লো, কিংবা যে কোনো স্রোত ধরে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করলো, কিংবা আপনার বাসা বাড়ির ভিতরেও হতে পারে, ঠিক আছে, কখনো জানালার মধ্যে টোকা দিল, কিংবা আপনাকে ভয় দেখানোর জন্য চেষ্টা করলো, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, হ্যাঁ, করবেন ইমাম আওজাই রহমাতুল্লাহ আলাই লিখেছেন, একবার একটি জিন আমার সম্মুখে আসলে আমি কিছুটা ভীত হয়ে পড়লাম, পরে তাকে লক্ষ্য করে আমি, হ্যাঁ, বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সহজ দোয়াটা কি বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলাম। এ শুনে সে বলল, আপনি তো মহান আল্লাহর আশ্রয় চেয়েছেন, এ বলে সে অদৃশ্য হয়ে গেল, এ বলে সে আমার সামনে থেকে কী হয়ে গেল, দূর হয়ে গেল, সে অদৃশ্য হয়ে গেল, ঠিক আছে? তার মানে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি যদি আপনি যে কোনো খারাপ জিনের সামনে যদি হঠাৎ পড়ে যায়, আপনি যদি পাঠ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে সে আপনাকে ভয় দেখাবে, দূরের কথা, সে আপনার সেখানে থাকতেই পারবে না, আপনার কাছেই সে থাকতে পারবে না, সে আপনাকে থেকে অনেক দূরে চলে যাবে। এটি ছোটো আমল, সহজ আমল, এটা কে না বলতে পারবে, সবাই বলতে পারবে, ঠিক আছে? তো এই জন্য এই আমলটি আপনারা অবশ্যই করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমলটি করে আপনি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখবেন। আরও যদি আপনার যদি সম্ভব হয়, তখন যদি আপনার আয়াতুল কুরসি পড়া যদি সম্ভব হয়, সেটিও আপনি পাঠ করবেন, যদি আপনি জানেন আর কি। এরপরে সুরায় ফালাক, সুরায় নাস, এগুলো যদি আপনার পড়া সম্ভব হয় আপনি পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে নতুন করে একটা সাহস তৈরি করে দিয়েছেন, সাহস জোগাড় করে দিয়েছেন, আর সেই খারাপ জিন, খারাপ ভূত, পেতনি আপনার কখনো কোনো ক্ষতি করার জন্য নেক্সট টাইম আসার জন্য চেষ্টা করবে না, আসতে পারবেও না। তো অবশ্যই ভিডিওটি আপনারা
শেয়ার করে দিবেন, যাতে আরেক দিনই ভাই বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে। যারা এই 30 পারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমি কোনো পিএস ব্যবহার করি না, যত ব্যতীত ব্যস্ততার মধ্যে থাকি সরাসরি আমি নিজেই কথা বলার জন্য চেষ্টা করি। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।